একই দিনে দুটি বিকলাঙ্গ পরিবারের বাড়িতে চোরের হানা। ঘটনার চার দিন অতিক্রান্ত হলেও চোর ধরতে ব্যর্থ পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, গন্ডাছড়ার লক্ষ্মীপুর ত্রিশ কার্ড গন্ডাছড়া ডিগ্রি কলেজ সংলগ্ন মিনতি বিশ্বাস এবং কল্পনা সরকারের বাড়িতে গত সোমবার দিন দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। এই সময় পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। এদিন মিনতি বিশ্বাসের বাড়িতে চোরের দল হানা দিয়ে নগদ 5,000 টাকা নিয়ে যায়। অপরদিকে কল্পনা সরকারের বাড়িতে হানা দিয়ে নগদ 3,000 টাকা নিয়ে যায় চোরের দল। দুটি চুরির ঘটনার বিবরণ দিয়ে গন্ডাছড়া থানায় মামলা করা হলেও পুলিশ এখনও পর্যন্ত চুরি যাওয়া টাকা উদ্ধার করতে সক্ষম হয়নি। উল্লেখ্য, মিনতি বিশ্বাস এবং কল্পনা সরকার তাদের দুজনের বাড়ির পাশাপাশি। তারা দুজনে বিকলাঙ্গ এবং স্বামীহারা। রেগার কাজ এবং বনের লাকড়ি বিক্রি করে তাদের সংসার প্রতিপালন করতে হয়। মিনতি বিশ্বাসের এক মেয়ে এবং কল্পনা সরকারের তিন মেয়ে নিয়ে অতি কষ্টে দিন যাপন করতে হচ্ছে। একবেলা খেলে অন্যবেলা উপোস করে থাকতে হয়। আমি গেছিলাম রেহার কাজ, তোলে গেছে সোমবারে, আমার বাড়ি ঘর চুরি করে উলট বুলট করে, মানে যা টিয়া পয়সা আসলো সব লেগে গেছে গা। হ্যাঁ, আমারও স্বামী নাই, তখন আমি কি করুম? এই রেহার কাজ গেছি গা, তারপর আমার ঘর দোয়ার চুরি করে যা টিয়া আসলো 5,000 সব টিয়া লেগে গেছে গা। তারপর শুধু আমি আর কি বেচা খাই। হ্যাঁ দা, রেখার কাজ দূরে ভাই বাতো ভাই না, তোলে গ্রামের ভিতরে কইছি বিসিবির নেতারে বিচারে লাগা, বিসিবির নেতা ফাটাইছে আমার তানাত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।